হিরো আলমকে অবশ্যই আমি হচ্ছে এমপি হিসেবে কখনোই সাপোর্ট করি না। হিরো আলমের দুইটা যোগ্যতায় আছে, সেক্ষেত্রে আমি হিরো আলম নির্বাচনে যেতেই পারে। একজন মানুষ যে কিনা একটা জাতিকে একটা দেশকে লিড দিতে যাচ্ছে বা একটা তার কিছু ফলোয়ার্স আছে, তার যেই ফলোয়ার্সকে বা যেই অনুসারীদেরকে সে কী করতে চাচ্ছে, লিড করতে চাচ্ছে, তো লিডারশিপের কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে। এমপির মতো একটা জায়গা যেখানে হচ্ছে আমি মনে করি মানে জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই যোগ্য মানুষের যাওয়া উচিত। এখন যোগ্যতার মাপকাঠি কী হবে সেটার একটা ব্যাপার আছে। তো হিরো আলমকে অবশ্যই আমি হচ্ছে এমপি হিসেবে কখনোই সাপোর্ট করি না। হিরো আলম হয়তো হাইপড হয়েছে বিভিন্ন কারণে, আমরা অনেক সময় দেখেছি ট্রলের শিকার হওয়ার কারণে হয়তো মানুষের সামনে আসছে, কিন্তু এমপি হইতে গেলে যেই যোগ্যতাগুলো থাকা দরকার হয় একজন মানুষের বা যা যা লাগে, আমার মনে হয় না হিরো আলমের ভিতরে আসলে ওইগুলো আছে। এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হচ্ছে যে একজন অভিনয় শিল্পীর যেই বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো কিন্তু কখনোই একই রকম হয় না। তো একজন যদি মনে করে যে অভিনয় শিল্প থেকে এসে আমি হচ্ছে রাজনীতি করতে শুরু করব, এটা মানে কতটুকু যুক্তিযুক্ত আমার কাছে প্রশ্নের কারণ হয় আর কি। প্রথম কথা হলো যে আমরা যদি সাংবিধানিক যে নীতিমালা আছে, সুনির্দিষ্ট নীতিমালা, সেদিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে যারা 25 বছরের ঊর্ধ্বে আছে তারা নির্বাচনে মানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, যারা নিচে আছে করতে পারবে না। এবং আরেকটা নীতিমালা যদি আমরা দেখি সেটা হলো যদি কোনো নাগরিক দ্বৈত নাগরিকত্ব অর্জন করে তাহলে তারা সংসদ সদস্য নির্বাচন করতে অযোগ্য বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে হিরো আলমের দুইটা যোগ্যতায় আছে, সেক্ষেত্রে আমি হিরো আলম নির্বাচনে যেতেই পারে। কিন্তু কথা হলো যে গণতান্ত্রিক যে নির্বাচন ব্যবস্থা সেটার প্রধান কথা হলো যে জনগণ তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেবে, সেক্ষেত্রে জনগণই নির্ধারণ করবে যে কে সংসদ সদস্য নির্বাচিত হবে। যে হিরো আলমের ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার কোনো বাধা আমি মনে করি না, কিন্তু জনগণ তাদের যোগ্য প্রার্থীকে অবশ্যই বেছে নেবে। অভিনয় মানে কীরকম করে বা অভিনয় কতটুকু ভালো করে সেটা হলো তার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয় নিয়ে আমি অবশ্যই কথা বলাটা ঠিক হবে না। তবে আমরা এর আগেও দেখেছি যে অনেক অভিনেত্রী অভিনেতা সংসদ নির্বাচন করেছে, তো সেক্ষেত্রে তারও অভিনেতা ভালো অভিনেতা করে না বলে যে সংসদ নির্বাচন করতে পারবে না, এটা ঠিক না। কিন্তু আমার মানে সে মানে মূল কথাটা হলো যে জনগণই আসলে তাদের যোগ্য প্রার্থীকে তাদের কে সেবা করবে বা কে তাদের জন্য কতটুকু করতে পারবে সেটা জনগণই বাছাই করে নেবে ভোটের মাধ্যমে। আপনি অবশ্যই জানেন যে ওখানে আওয়ামী লীগের নৌকা প্রার্থী মোহাম্মদ আরাফাতের সাথে হিরো আলমের ফাইট হচ্ছে, তো সেখানে আপনি যদি ওখানকার ভোটার হতেন তাহলে আপনি কাকে সাপোর্ট করতেন বা কেন করতেন? আচ্ছা, প্রথম কথা হলো যে মোহাম্মদ আরাফাত হল নৌকার প্রার্থী ওখানে, আর হিরো আলম শুধু যে একমাত্র প্রতিদ্বন্দ্বী সেটা না, হিরো আলমের বাইরেও আরও অনেকে প্রতিদ্বন্দ্বী আছে। সো হিরো আলমকে যে মোহাম্মদ আরাফাতের যে একমাত্র প্রতিদ্বন্দ্বী ভাববো এটার কোনো সুযোগ নেই। এখানে সে একজন প্রতিদ্বন্দ্বী এবং অন্য অন্য প্রতিদ্বন্দ্বী আছে। এবং আরেকটা কথা হলো যে আমাদের যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের যেই স্মার্ট নাগরিক, সচেতন নাগরিক, তারা মুহূর্তের মধ্যেই গোটা বিশ্বকে মুঠোফোনে দেখতে পারে এবং তারা সব কিছু জানে। সুতরাং আওয়ামী লীগের যে উন্নয়ন, নৌকার যে উন্নয়ন, তো আমার মনে হয় যে আমি যদি ওইখানে একজন ভোটার হতাম তাহলে আমি মনে করি যে মোহাম্মদ আরাফাতের পক্ষে আসলে ভোট দেওয়া উচিত, যাতে মানুষের বা ওই এলাকার অঞ্চলের মানুষের জনগণের সেবা করা যায়, উন্নয়ন করা যায়। হিরো আলম 17 আসনে দাঁড়িয়েছে, যেটা সামনে 17 তারিখে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমার মতামত যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো যে একজন মানুষ যে কিনা একটা জাতিকে একটা দেশকে লিড দিতে যাচ্ছে বা একটা তার কিছু ফলোয়ার্স আছে, তার যেই ফলোয়ার্সকে বা যেই অনুসারীদেরকে সে কী করতে চাচ্ছে, লিড করতে চাচ্ছে, তো লিডারশিপের কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে। তো লিডারশিপ কিন্তু একটা সার্টিন একটা আলাদা কোয়ালিটি যেটা কিন্তু মানুষের মধ্যে বাই বর্ণ থাকে, আবার বাই অ্যাচিভও করতে হয় তাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে শিক্ষার কোনো বিকল্প নেই, সেই মানুষটা যে কিনা লিড দিতে চাচ্ছে তার মধ্যে লিডারশিপ থাকার জন্য তার বিশেষ প্রশিক্ষণ থাকতে হবে, ব্যাপারটা এমন না। তার ক্ষেত্রে সেটা বর্ণ হতে পারে যে সে জন্মগতভাবে সেটা অ্যাচিভ করে রেখেছে বা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা হতেই পারে। তবে সেক্ষেত্রে আমি বলবো যে সে শিক্ষিত কিনা, সে শিক্ষিত কিনা, হ্যাঁ সেটা পাঠ্যপুস্তক সংক্রান্ত নাও হতে পারে, সে জীবন জীবিকা, একজন রিক্সাওয়ালাও কিন্তু শিক্ষিত, একজন রিক্সাওয়ালাকে আমি মূর্খ কখনোই বলতে পারি না, সে তার জীবন থেকে, তার লাইফ এক্সপিরিয়েন্স থেকে, সে তার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পেরেছে। আমরা শুধু পাঠ্যপুস্তক সংক্রান্ত শিক্ষার কথা বলছি না সেখানে। হিরো আলমের যদি সেরকম অ্যাবিলিটি থাকে তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম, আমরা অবশ্যই হিরো আলমকে ওয়ার্মলি ওয়েলকাম করবো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে জাতি তাকে চাবে কোনো ব্যাপার না, তবে
সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে তার মধ্যে সেই লিডারশিপের কোয়ালিটি থাকতে হবে। এখন সে দাঁড়ালেই হবে কি না সেটা আমি বলবো যে সে সবার হয়তো পারে মনোনিবেশ আকর্ষণ করার জন্য বা সবার দৃষ্টি আকর্ষণের জন্য সেটা হতেই পারে, তবে সেই সম্পর্কে আমার ধারণা নেই যে আসলে সে সেটাই চাচ্ছে কি না। তবে আমি যেটা বলবো যে দেশের জন্য সে কতটুকু উপকার করছে বা কতটুকু সে দেশের জাতির জন্য উপকৃত হবে সে নির্বাচনে যদি সিলেক্ট হয়, নির্বাচনে যদি সে তাকে প্রার্থী হিসেবে মানুষ যদি বাছাই করে নেয়, তাহলে সে দেশ কতটা উপকৃত হবে সেই বিষয়টাই মুখ্য উপাদান।